সুপ্রিয় সহকর্মীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজ আমি দেখাবো কিভাবে ফেসবুকে একটা প্রিমিয়ার লাইভ আপলোড দেওয়া যায়। এক, দুই হচ্ছে কিভাবে আমরা লাইভের একটা শিডিউল করে দিতে পারি। যদি আমি বলি এই লাইভটা আমার ঠিক 10:50 যাবে, তাহলে ঠিক 10:50 এই শিডিউলটা পোস্ট হবে। ঠিক তেমনি ভাবে আরেকটা জিনিস দেখব, কিভাবে আমি আমার রেকর্ডকৃত ভিডিওটা লাইভে নেওয়ার পরে কিভাবে কেটে নিতে পারি। চলুন দেখে নিই কিভাবে আমরা একটা প্রিমিয়ার লাইভ আপলোড দিতে পারি। এই কাজটির জন্য প্রথমে আমাকে যেটা করতে হবে, প্রথমে গুগলে গেলাম, আমার ফেসবুক পেজে গেলাম। আমি যখন ফেসবুক পেজে গেলাম, তখন মনে করি এটা আমার ফেসবুক পেজ। এখানে যে পতাকা চিহ্নিত যে জায়গাটা, সেটা হচ্ছে আমি যে সমস্ত পেজের অ্যাডমিন আছি, হ্যাঁ, সেগুলো দেখাবে। এই পেজটা ক্লিক করলাম, পেজে আমি যেমন এই 5টা পেজের অ্যাডমিন আছি, আমি সেই হিসেবে আমার 5টা পেজ দেখাচ্ছে। আপনাদের যারা একটা মাত্র পেজে অ্যাডমিন সেটা দেখাবে। তো সেই পেজটা আসলে সেটা যেমন জামাল খান কুসুম কুমারী সিটি কর্পোরেশন গার্লস হাই স্কুলে আমি ক্লিক করলাম, তাহলে আমি এখন এই পেজে প্রবেশ করলাম। এবার আমি যেটা চাচ্ছি, আমার একটা নির্দিষ্ট টাইমে আমার লাইভটা যাবে, সেই জন্য প্রথমে আমাকে ক্রিয়েট পোস্টে ক্লিক করতে হবে। আমি ক্রিয়েট পোস্টে ক্লিক করলাম। এবার ক্রিয়েট পোস্টে আমি যখন কোনো কিছু ক্লিক করি, দেখা যায় ওখানে আমার জন্য চলে আসে বুস্ট পোস্ট, পোস্ট শিডিউল অ্যান্ড এডিশনাল অপশন আর অ্যাভেলেবল ইন পাবলিশিং টুলস। তাহলে সেই জন্য আমাকে কোথায় ক্লিক করতে হবে, পাবলিশিং টুলসে ক্লিক করলাম। এবার আমি যখন পাবলিশিং টুলসে যাব, আমি দেখতে পাবো আমার হাতের ঠিক বাম পাশে, আমি যদি তাকাই দেখতে পাবো আমার এখানে হাতের ঠিক বাম পাশে ক্রিয়েটর স্টুডিও নামে একটা কথা আছে, সেখানে ক্লিক করব। সেখানে ক্লিক করলে আমি ঠিক এই ধরনের একটা ফিচার দেখতে পাবো। সেখানে আপলোড ভিডিওতে দিলাম, এখানে আমি মাল্টিপল চাইলে মাল্টিপল অথবা সিঙ্গেল ভিডিও, যেহেতু আমি এখন আপলোড দেব সিঙ্গেল ভিডিওতে ক্লিক করলাম। সিঙ্গেল ভিডিওতে আমি আজকের যে ক্লাস রায়হানা ম্যাডামের ক্লাসটা আমি নিলাম, এখানে ওপেন করলাম, তাহলে আমার আমার এই আপলোড হয়ে গেল। এই কাজটির জন্য আমাদের কিন্তু একটু অপেক্ষা করতে হবে। এবার আমি আমার কে পোস্টের আপলোড হওয়ার জন্য একটু অপেক্ষা করবো। ঠিক এই জায়গাটাই দেখতে পাচ্ছেন 0.3%, 0.4%, এবার করে দেখাচ্ছে যখন আপলোড হয়ে যাবে এটা 100% আমার হয়ে যাবে। আমার যখন 100% হয়ে যাবে, তখন আমি এটা পোস্ট করতে পারবো। এর মাঝে আমি দেখিনি, আমার এখানে কিছু টাইটেল দিতে হবে। মনে রাখতে হবে এখানে দুটো টাইটেল আছে, একটা হচ্ছে টাইটেল আর একটা হচ্ছে ডেসক্রিপশন। তো টাইটেলে আমি কি দেবো, এটা ক্লাস সিক্স এর ক্লাস। আমি সবসময় বলে থাকি যখন ভিডিও আপলোড দিতে হয়, আমাকে একটু আপনারা ভিডিও ক্যাপশনটা দিয়ে দিবেন। তো ভিডিও ক্যাপশনটা আমি আজকের যে ভিডিও ক্যাপশন সেটা আমি দেখিনি, রায়হানা ম্যাডাম আমার জন্য যে ক্যাপশনটা পাঠিয়েছে আমি সেটাতে ক্লিক করে আমি সেটা কপি করে নিচ্ছি কন্ট্রোল সি দিয়ে। রায়হানা ম্যাডাম তার ক্লাসের জন্য যে শিডিউল ক্যাপশনটি পাঠিয়েছেন, ক্যাপশনটা হচ্ছে মানে ভিডিওর উপরে ভিডিওর যে একটা বর্ণনা, যে ক্যাপশন আমরা দেখতে পাই সেটা আমরা এখানে দিব। তাহলে আমি আমি ভিডিও ক্যাপশনটা নিলাম, কন্ট্রোল সি দিয়ে নিলাম, কন্ট্রোল ভি দিয়ে আমি পেস্ট করলাম। এবার একটা মনে রাখতে হবে টাইটেলে, এই জায়গাটায় আমাকে টাইটেলটা দিতে হবে। আমি একটু ভিন্ন করে জিনিসটা দিতে পারি, এটা মানে আসলে কি জিনিস, মানে এক কথায় যদি আমি বলতে চাই, জিনিসটা হচ্ছে ষষ্ঠ শ্রেণীর গণিত, কেমন না? তাই ষষ্ঠ শ্রেণীর গণিত না দিয়ে আমি, এটা আমার ইচ্ছা, আমি চেয়ে লিখতে পারি ষষ্ঠ শ্রেণীর জিনিসটা কি। হ্যাঁ, এই জিনিসটা হচ্ছে ষষ্ঠ শ্রেণীর গণিত, তাই না? ষষ্ঠ শ্রেণীর গণিত। এবার আমি অপেক্ষা করবো যে আমার এটা কতক্ষণ আপলোড হতে কিছুক্ষণ সময় নিবে। আপলোড যখন আমার হয়ে যাবে, তখন আমি তার আগেও আমি পাবলিশিং ফুলে কাজ করতে পারবো। তার আগে আমি একটু জিনিস দেখে নিই, বলে দিই। মনে করেন আপনি কোনো ভিডিও আপলোড করলেন, এটাতে কিন্তু আপনি চাইলে আপলোডের জন্য দিলেন, কিছু কথা আছে যেগুলো আপনি বাদ দিতে চাচ্ছেন, এমন কিছু কথা চলে আসছে যেগুলো আপলোড হলে আপনার ভালো লাগবে না, সেক্ষেত্রে আপনি চাইলে এটাকে কাটতে পারেন। এই যে একটা কাঁচি দেখা যাচ্ছে, ট্রিম, আপলোড হওয়ার পরে ট্রিমিং করবেন, তার আগে না। যখন আপলোড হয়ে যাবে তখন আপনি সেটা নিয়ে চাইলে এখানে ট্রিমিং করতে পারবেন।
তাহলে আমি সেটা আমরা একটু পরেই আসছি, তার আগে আমি পাবলিশিং অপশনে যাই। এখানে আপনি করে দিবেন, এখানে প্রথমে আছে পাবলিশিং নাও, পাবলিশ নাও, প্রিমিয়ার, শিডিউল, হ্যাঁ এই এই জিনিসগুলো, ব্যাকডেট, হ্যাঁ সেভ এস ড্রাফট, এই সমস্তগুলোর মধ্যে আপনি প্রিমিয়ারটা নিন। এবার একটু মনে রাখতে হবে, প্রিমিয়ারটা নেওয়ার পর আমাদের কিন্তু একটা কাজ আছে। সেই কাজটা হচ্ছে, মনে করেন এটা এইটা কিন্তু আপনি আপনার আজকের ডেট থেকে 7 দিন পরে হওয়া ক্লাস কিন্তু আপলোড দিতে পারবেন। হ্যাঁ আপনি যে টাইমটা দিবেন ও সেই টাইমে যাবে, খুব বাধ্য একটা জিনিস হচ্ছে প্রিমিয়ার ভিডিও। এবার মনে করেন আজকে আজকে আমি 12 তারিখ, আজকে আমি কি করলাম, আজকে এখন হচ্ছে আমার ঘড়িতে 5:40 বাজে, আমি এই টাইমটাকে আমি মনে করলাম যে 5টা আমি 10 মিনিট পরে পর্যন্ত দেওয়া যায়, টাইমটাকে চেঞ্জ করে দিলাম, আমি দিলাম এটা 6টায় যাবে ভিডিওটা, 6 PM এ যাবে। হ্যাঁ সেই জন্য এটাকে আমি 6 PM করে দিলাম, 6:00 করে দিলাম, 6:00 করে দিলাম, দেখুন 6 PM হয়ে গেছে, এটা কিন্তু আমি 6 PM লিখেছি, 6 PM এ যাবে, তার আগে যাবে না। তবে তার আগে একটা মেসেজ যাবে, যারা এডিটর এবং যারা যারা এডমিন শুধু তারাই দেখতে পাবেন, ভিডিওটি পাবলিশ হওয়ার 10 মিনিট আগে এরকম একটা প্রিমিয়ার ভিডিও আসতেছে, সে কথাটা আপনার কাছে মেসেজ আকারে পেজে দেখাবে। এবং এরপর বলতে চাও এর মেসেজ আকারে পেজে দেখাবে, তারপর যদি আপনি পুরোটা আপলোড হওয়ার পর পাবলিশ দেন তখনই কিন্তু এই জিনিসটা পাবলিশ হয়ে যাবে। তবে তার আগে আমাদের অপেক্ষা করতে হবে 100% আপলোড হওয়ার জন্য, 100% আপলোড হওয়ার আগে আপনি এটা চাইলে ছাড়তে পারবেন না, ছাড়লে হবে না, অপেক্ষা করতে হবে এই ভিডিওটা যাতে 100% আপলোড হয়ে যায়। ঠিক যেমনি ভাবে আমরা কোনো ভিডিও আমরা যদি চাই যে আপলোড করব, সেটা অবশ্যই আপলোড হওয়ার জন্য আমাদের একটু সময় দিতে হবে। আচ্ছা এবার আমরা আরেকটা জিনিস এই ফাঁকে দেখেনি, যখন আমাদের আপলোড হয়ে যাবে তখন আমরা চাইলে এই জায়গাটায় ক্লিক করব। হ্যাঁ ক্লিক করে কিছু কাটবো, কত মিনিট থেকে কত মিনিট কাটবো সেটা যদি আমি মেনশন করে দিই, তাহলে মনে করেন আমি হয়তো এমন কিছু কথা বলেছি, এই তোমরা এত দেরিতে আসছো কেন, এত দেরিতে ঢুকেছো কেন, অথবা তোমরা ক্লাসে মাঝে মাঝে ঢুকে ক্লাসটাকে প্রবলেম সৃষ্টি করো, তোমাদেরকে এডমিন করতে হয় আমাদেরকে, সমস্ত কিছু কথা আছে যেগুলো আমরা বাদ দিতে চাই। হ্যাঁ সেই কথাগুলো বাদ দেওয়ার জন্য আপনি এই ক্রস কাচি দেখা যাচ্ছে ওই জায়গাটা ক্লিক করবেন, ঠিক যে যে কথাগুলো কাটতে চান শুধু সেই সেই কথাগুলোকে আপনি স্পেস করে দিবেন, মানে কেটে দিবেন, তারপরে আবার সেভ দিবেন, তখন কিন্তু সেভ হয়ে যাবে। আর এখানে পাবলিশিং টুলে যাওয়ার সময় আপনি যে নেক্সট দিয়ে পাবলিশিং টুলে যেতে পারেন অথবা আপলোড হওয়ার পরও যেতে পারেন, এক্ষেত্রে আমাদের একটু এখন অপেক্ষা করতে হচ্ছে। আর এখানে আরেকটা কাজ করা যায়, আমি একটু দেখাই, আপনি মনে করেন আপনি এই এই জিনিসটা আপনি আরো অন্যান্য পেজে যদি এডমিন থাকেন, হ্যাঁ এটা ক্রস পোস্টিং করা যায়, এটা মানে আপনি যে জিনিসটা করলেন সেটা আরো অন্যান্য পেজ গুলোতে আসুক আপনি সেটা চাচ্ছেন। যেমন ধরেন আমার এখানে 4টা আসছে, তাই না, আমার পাঠ, চট্টগ্রাম সিটি গ্রেশন শিক্ষক পরিবার, চট্টগ্রাম অনলাইন, টপ 43। হ্যাঁ তো ওই ওই সবগুলোতে আমি চাইলে একই সাথে দিতে পারবো, একই সাথে আপলোড দিতে পারবো, সেটা তবে এই জামাল খান কুসুম কুমারী পেজ হয়ে যাবে, আমি চাইলে সেটাকে জামাল খান কুসুম কুমারী পেজ হয়ে আমি এটা আপলোড দিতে পারবো। আর এটাকে আমি চাইলে আমার অ্যাড প্লেলিস্টে রাখতে পারি, সেটার জন্য এখানে ক্লিক করে ক্রিয়েট নিউ প্লেলিস্ট বা এরকম মধ্যে রাখতে পারি, অনেকগুলা কাজ করা যায়। আচ্ছা আরেকটা কথা একটু বলে নিই, আমরা যারা পেজের এডমিন এবং পেজের এডিটর আছি, আমরা যদি পেজে যদি কোনো অন্য কোথাও যেখানে দেওয়াটা ক্লিক করা ঠিক হবে না এরকম জায়গায় করলে পেজের কিন্তু পুরো সেটিংটাই নড়ে যাবে। আমরা মানে যতটুকু সম্ভব জেনে কোনো কিছু করব, পেজের সেটিং যদি নড়ে যায় সেটা কিন্তু যারা এডমিন আছে তারা যদি কোনো সেটিং মানে নেড়ে ফেলেন সেটা উনি ছাড়া আর কেউ ঠিক করতে পারবে না। আর যারা এডিটর আছেন তারা যদি কোনো সেটিং নেড়ে ফেলেন, যারা এডমিন আছেন তারা চাইলে ঠিক করতে পারবেন, কিন্তু যারা এডমিন আছেন ওনারা যদি কোনো সেটিংস পরিবর্তন করে দেন
তখন আরেকজন চাইলে পারবেন, কিছু কিছু জিনিস আছে একজন এডমিন করলে আরেকজন এডমিন ছাড়া অন্য কেউ সেটাকে নাড়তেই পারবেন না, আর এডিটর যারা আছেন তারা তো পারবেনই না। তো সেক্ষেত্রে কোনো কিছু করার সময় আমরা নিজেরা একটু কেয়ারফুল থাকতে হবে। আমাদের অলরেডি 55.7% আপলোড হয়ে গেছে, এটা যখন আমার সেন হয়ে যাবে তখন আমি আমার যখন 100% হয়ে আমার যখন 100% হয়ে যাবে তখন আমি যদি পাবলিশে ক্লিক করি আমার জিনিসটা পাবলিশ হয়ে যাবে, তবে 10 মিনিট আগে আমার কাছে একটা বার্তা আসবে যে এটা পাবলিশ হয়েছে। তো সবাইকে অনেক 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 ধন্যবাদ, অনেক ধন্যবাদ সবাইকে আজকের এই ভিডিওটা দেখার জন্য। আশা করি এই টিউটোরিয়ালের পরে সবাই নিজে নিজে ভিডিও আপলোড দিতে পারবেন, প্রয়োজনে কাটতে পারবেন, আবার জোড়াও লাগাতে পারবেন। ধন্যবাদ সবাইকে।